সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল শুরু হতে না হতেই আমাদের বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেল। এবছরে শীতকালের প্রথম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে চলেছি আর আপনাদেরকে সুন্দর একটা ব্লগ দিতে চলেছি। মা বেটি রেডি হয়ে গেছি, দেখুন আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আমি আজকে মাস্কটা পরিনি বলে হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছি আর আনহাও আমাকে দেখে কপি করছে। আজকের দিনের ঝড়ের ব্যাপারে আপনারা তো সবাই জানেন, দানা আসতে চলেছে। তো আজকে এই ঝড়ের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যেহেতু আমাদের আপনজনের বিয়ে বাড়ি, তাই আমাদেরকে অ্যাটেন্ড করতে যেতেই হবে। আনহার পাপাও এখানে রেডি হয়ে গেছে। এখন অবশ্য ওয়েদারটা ভালোই রয়েছে আল্লাহ আল্লাহ করে। তো দেখাই যাক কী হবে না হবে, আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। বিয়েবাড়ি যাওয়ার জন্য এখানে দেখুন আনহার পাপা মিনু কোম্পানির বেড কভার কিনে এনেছে, আর বেড কভার কালারটা ইউনিক ডিজাইনের এবং সুন্দর লেগেছে আমার কাছে। বেড কভার এমন একটা জিনিস দিলে সবাই খুশি হয়। আর এখানে দেখুন আনহার পাপা আতর মাখছে, তো আমি বললাম আমাকে একটু আতর লাগিয়ে দাও। আতরের সেন্টটা সত্যি বন্ধুরা খুব সুন্দর, মিষ্টি আতরের সেন্ট। আমি বেশি মাখি না, কিন্তু এই সেন্টটা এত সুন্দর বলে আমি দুবার করে আবার নিলাম। কই হ্যাঁ চলে যাচ্ছ? আমি যাবো না, আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ চল আসো, আসো তাড়াতাড়ি আসো, সামনে যাও, পেছনে বলছি সামনে যাও, আসো না এখানে, এখানে শাড়ি আমার খারাপ হয়ে যায় বাবু, সামনে যাও। যেহেতু পুরো হাড়িবন্ধ দাওয়াত ছিল, ও বাড়ির শাশুড়ি মারা সবাই দাওয়াত ছিল, তাই আমাদের গাড়িতে কিছু শাশুড়ি মারা উঠেছেন এবং আমার ছোট ছোট দেওররা উঠেছে। তো সবাইকে নিয়ে আমরা চলছি আমাদের বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়িটা একটা হোটেলে হচ্ছে। আনহার স্কুলে যেতে গেলে যেই পথ ধরে যেতে হয় সেই পথ ধরেই আমাদের যেতে হবে এই বিয়েবাড়ির হোটেলটায়। এই হোটেলে আমরা চলে এসেছি। মনে মনে অনেকটা তো ভয় লাগছে যে ঝড় আসবে ঝড় আসবে, তার মধ্যে মধ্যেও চলে এসেছে দেখুন অনেকেই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। এসে গেছি, হ্যাঁ এবার এই তো বিয়ে বাড়ি যাবো, ওই তো চলো। হ্যাঁ চলো, বউ দেখতে আমরা একদম পাঁচতলায় উঠেছি, কারণ পাঁচতলায় বউকে রাখা হয়েছে স্টেজে। সবাই এই সুন্দর জড়ির জন্য দোয়া করবেন, ভালোবাসা দেবেন, নতুন দাম্পত্য জীবন তারা শুরু করতে চলেছে। আর ওদিকে দেখুন সবাই ফটো সেশন করছে, আমরা এদিকটা করে ছাদটা ফাঁকা আছে বলে চলে এসেছি আনহার পাপাকে নিয়ে। তো খাওয়া দাওয়া করার আগে কিছু একটু ফটো তোলা দুজনের মধ্যে, আনহার পাপাকে নিয়ে আনহাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করার জন্য এদিকটা এসেছি। বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ওয়েদারটা এখন ভালোই রয়েছে, একটুও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশ প্রচণ্ড পরিমাণে অন্ধকার। ওইদিকে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা ধরে সোজা চলে গেলে ডানকুনি, আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে আনহার স্কুল পড়বে, তার মাঝামাঝি জায়গায় হোটেলটা। হোটেলটা বেশ ভালো লেগেছে। এখানে দেখুন আনহার পাপাকে নিয়ে আমি অনেকগুলোই ফটো তুলেছি, আর এখানে আনহার সাথেও খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করেছি ভিডিওর মাধ্যমে। ফটো তোলা তো অনেক হলো, এবার পেট পুজো করা হবে। তো নিচে চলে এসেছি থার্ড ফ্লোরে খাওয়া দাওয়ার জন্য। এখানে দেখুন থার্ড ফ্লোরে স্টলের ব্যবস্থা করা হয়েছে, প্রথমেই পান রয়েছে, তারপর লস্যির ব্যবস্থা ছিল, কফি ছিল। আনহা প্রথম থেকেই জল খাবো করছিল বলে ওকে প্রথমে আমি লস্যিটা গিয়ে দিলাম, লস্যিটা ওর খেতে বেশ ভালো লেগেছে। তারপর আমরা ট্রাই করেছিলাম, আমাদেরও খুব ভালো লেগেছে। নিচের স্টলে টুকিটাকি খাওয়া করতে করতে আনহার পাপা বলল আমি উপরে দেখে আসি সিট ফাঁকা হয়েছে কিনা। সিট ফাঁকা হতেই আমরা বসে পড়েছি মেন খাবার খাওয়ার জন্য। এখানে দেখুন মেনু আপনাদের শেয়ার করে দিলাম, কারণ আমি আর ভিডিও পরে করতে পারিনি। খাবার দাবার খুবই ভালো হয়েছিল, টেস্টফুল হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল।
আনহা তো সেরাম কিছু খায় না, কিন্তু এখানে যেহেতু আনহার পাতে বিরিয়ানি দিয়ে দিয়েছে বলে আনহা কাঁদছিল যে আমি খাবো না, মানে ওর প্লেটটা ও চাই ফাঁকা রাখতে, সেই জন্য ভুল করে বিরিয়ানি দিয়ে দিতে আমরা আবার দুজনে ওর বিরিয়ানিটাকে ভাগ করে নিলাম। আনহা শুধু মিষ্টি খেয়েছে, একটু আইসক্রিম খেয়েছে, পাঁপড় খেয়েছে, চাটনি খেয়েছে, মানে ও যেগুলো খেতে ভালোবাসে সেই খাবারগুলো ও খেয়েছে। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল বলে খেয়ে দেয়েও খুব ভালো লেগেছে, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। যতই বাড়িতে বিরিয়ানি করি না কেন, বিয়েবাড়ির দেগের হাঁড়ির রান্নার বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে, তাই না? আনহা এখন এই পিলারটার উপর বসে আইসক্রিমের মজা নিচ্ছে, মজা। আনহার পাপা গেছে সেই ব্যাংকে, আমাদের গাড়ি সে এখানে, আমাদের গাড়ি দাঁড় করানো আছে। আনহা তো মন দিয়ে আইসক্রিম খাচ্ছে, এত মজার আইসক্রিম, ওর আইসক্রিম খেতে যে এত ভালো লাগে, এত মজা করে খাচ্ছে। তার মাঝে দেখুন ওয়েদার অন্ধকার হয়ে এসছে, এখন বাজে 4:30, আমরা এবার বেরিয়ে পড়বো। আনহার পাপার কাজ হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। দেখো আনহার পাপা, পাপা যাচ্ছে কোথায়? আনহা পাপা কোথায় যাচ্ছে? গাড়িতে না, হ্যাঁ হ্যাঁ গাড়িতেই তো যাচ্ছে বাবা। এবার আমাদের ডাকবে, এক্ষুনি ফোন করবে, বলবে চলে আসো, গাড়ি রেডি করে ফেলেছে মানে এক্ষুনি এবার ফোন করবে যে চলে আসো নিচেই। চলো না চলো, আমরা আস্তে আস্তে নিচে চলে যাই, হ্যাঁ চলো চলো, আস্তে 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 আনহা আস্তে। চলো হ্যাঁ মেজমা, না ওইটা আর খাবো না, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেকে সতর্ক রাখবেন। আবার কোনোদিন নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।